কিন্তু আপনি যেটা করলেন এটা হলো সাপার জুড়ে। নতুন সব কিছুই ভালো লাগে, নিষ্কাম হেডও বলে আবার একটা কাম। এত সারা রাত বগর বগর করার আমার ক্ষমতা, সময় নাই, সময় নাই, সময় নাই। সাপার জুড়ে কোনো মাপা থাকে না, কথা সত্য। গুরু কইছে প্রেম করতে, আর স্ত্রী কইছে আমার লগে একটু থাক পাইছে। কোনটা বড় হইবে এটা কইবেন খালি। হ্যালো হ্যালো, বা 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 বা, খুদাকে আমি আন্দাজি ব্যাঙ্গের মতো ফাল ফাল লইব। কতগুলি বিধি বিধান আছে না, এক সুরে খালি চুরি করতে হন আর চুরি করে না। চেয়ারম্যান কয় কি রে তুই আর চুরি টুরি করস না হনে? কয় চেয়ারম্যান সাহেবের যে কথা, চুরি করবো মানুষের ইমান আছে না? চেয়ারম্যান কয় তুই করস চোর, তোর ইমানদার দরকার কি? আরে বাবা রে বাবা। কয় চেয়ারম্যান সাহেব জানেন না, সারা রাত চুরি কইরা পাই না 500 টাকা, সকাল বেলা ওই বেড়া স্কেচ করে গিয়া 3 লাখ টাকা লয়ে গেছি মাইতে। কথা সত্য। ওর বাড়ির থেকে একজন আইসে দুস্তে জিগাই কি রে বেড়া কি খাইলি? ওর বাড়ি গেলি কই এত বড় মোরগ খাইছি, খাইছে আমারে ধর বেড়া এত বড় করে দিন মোরগ কয় এই তো তলে আর দিলি তো শুধু। তো সব কিছুর একটা মাপজোপ আছে, কিন্তু আমার মনে হয় আমার বাবাজি এমন পর্যায়ে চলে গেছে এত বড় মোরগের মতো কয়ে ফেলাইছে। একটা সুযোগ আছে তলে আর দেওয়ার, একটা সুযোগ আছে। কেউ বাবের চিনে না, মায়ের চিনে না। আপনি আপনি কি করছেন এটাই কোন অন্য মানুষের কথা কয়ে লাভ নাই। হ্যাঁ, তার মানে গন্ধটা পাচ্ছি আপনার মধ্যে এই, আপনি নিজের নিজে পরিচয় করতে চাচ্ছেন আপনি একটা কিছু। অবশ্যই আজকের পালাটা অন্যরকম থেকে সেরকম হবে মনে হইতেছে আর কি। প্রথমে আমার একটা চাপানি দিছে, সাংঘাতিক চাপানি। আমি উচিত কথা যদি কই তাহলে মানুষে কইব হালায় আগের স্বভাবটা অন্য সারে নাই, সারে নাই, সারে নাই। আর যদি না কই কইব তাহলে হালা আগের মতো পারে না, পারে না, পারে না। আমাদের পালা শুরু হয়ে গেছে। আমার যে প্রশ্ন ছিল তার সুন্দরভাবে জবাব দিয়েছেন, জবাবটা শুনে খুবই আনন্দ পাইলাম। একটা নতুন জবাব, নতুন সব কিছুই ভালো লাগে, নিষ্কাম হেডও বলে আবার একটা কাম। তবে এটা হইলে হইতে পারে এক একজনের ভাষা এক এক রকম, কথা সত্য। তো সেজন্য আমার কোনো আপত্তিও নাই বিপত্তিও নাই। আমি যেটা বলছি যে পবিত্র কোরআনে আল্লাহ নিজেকে প্রেমিক বলে বলছেন, প্রেমময়, প্রেম দিয়েই সৃষ্টি, প্রেম দিয়েই সব। এটার একটা দলিল আছে, কিন্তু আপনি যেটা করলেন এটা হলো সাপার জুড়ে। হায় হায় রে, হায় হায়, সাপার জুড়ে কোনো মাপা থাকে না, কথা সত্য। ওর বাড়ির থেকে একজন আইসে দুস্তে জিগাই কি রে বেড়া কি খাইলি? ওর বাড়ি গেলি কই এত বড় মোরগ খাইছি, খাইছে আমারে ধর বেড়া এত বড় করে দিন মোরগ কয় এই তো তলে আর দিলি তো শুধু। তো সব কিছুর একটা মাপজোপ আছে, কিন্তু আমার মনে হয় আমার বাবাজি এমন পর্যায়ে চলে গেছে এত বড় মোরগের মতো কয়ে ফেলাইছে। একটা সুযোগ আছে তলে আর দেওয়ার, একটা সুযোগ আছে, কথা সত্য। অবশ্যই আজকের পালাটা অন্যরকম থেকে সেরকম হবে মনে হইতেছে আর কি। প্রথমে আমার একটা চাপানি দিছে, সাংঘাতিক চাপানি। আল্লাহ ভেস্তে দিবে না কাদেরকে? আল্লাহ যাগো পছন্দ করে না, হ্যাঁ দিব না। যারা নাকি আল্লাহর পক্ষের লোক না, আল্লাহ যেটা বল করতে কইছে সেটা করে নাই, যেটা নিষেধ করছে ওইটাই করছে। আল্লাহ কইছে পুরুষ তোমরা বিয়ে করছো,
তোমার স্ত্রী তোমার বৈধ, তাই বলে সব সময় না, মাঝে মাঝে সেও তোমার জন্য অবৈধ হারাম হয়ে যায়। কখন? যখন সে মাসে ঋতুবতী হয়, সাত দিন পর্যন্ত রক্ত নির্গত হয়, তখন তুমি তার সাথে মিলিত হইও না। আল্লাহ নিষেধ করছে এটা কোরআনে। যদি হন তাহলে জিনা সমতুল্য পাপ। তাহলে এখন চিন্তা করেন, এই পাপগুলি যারা আমরা করছি, ও সেই ভাবনাই তো মাপ চাইতে চাইতে তো দিন যায়, আবার নগদ পাপ করি। বাড়ির কাছের কথা, আনন্দ তো পাইছেন, আর যত মজা তত সাজা। এইবার বুঝেন কি কাম করছেন। একটা ফোঁটা বিন্দু যদি আপনি অপব্যয় করে থাকেন, আবাদ না করিয়া যদি সেটা আপনি অপব্যয় করে থাকেন, বিনা প্রয়োজনে খরচ করে থাকেন, তাহলে সেটা আপনার জন্য বড় বিপদ, আপনার আসামি। কি আসামি? সেটা হলো হত্যার দায়ে আসামি। আপনি আপনার পিতৃধনকে হত্যা করেছেন, সেটার মূল্যায়ন আপনি করেন নাই। পিতার থেকে হয়েছে হাড় রক মুনি, এই মুনি অংশটা হইল বাবার তরফ থেকে আপনি পেয়েছেন, অতএব সেটাকে আপনার সংরক্ষণ করতে হবে, আবাদের জন্য যেতে পারবেন। কিন্তু শুধু আপনার কাম চরিত্র চরিতার্থ করার জন্য মনে চাইল আপনি চলে গেলেন, সেখানে আবাদের কোনো প্রসঙ্গ নাই, সেটাই আপনার পাপ। যে নাকি পিতৃধনের সম্পদ অপমূল্যায়ন করে রক্ষা করতে পারে না, সে পুত্র থাকে না, তার নাম মূত্র। তার নাম আর পুত্র থাকে না, কারণ সে পিতৃধনের মূল্যায়ন করতে পারে নাই। এটার নাম হলো সাত দিনে, মনে করেন পানিতে বীজ বপন করলে সেটা কখনো ফসল হবে না, আর আপনার স্ত্রী যখন রক্ত নির্গত হয় তখন ওই বীজে কোনো ফসল হবে না, ওই সময় শত চেষ্টা করলে হবে না, বিধাতার বিধানে সেটা নাই। আবার ঋতুস্রাব যখন শেষ হয়ে যাবে, একেবারে মাস বইরা আপনি আসা যাওয়া করলে তখনও সন্তান হবে না, আপনার জানতে হবে গুরুর কাছে যে ঠিক সন্তান হওয়ার নির্ধারণ সময়টা কত। এই সময়টা না যাই না, আবুর উবুর আইয়া যাইয়া পরে কয় পোলাফা নয় না, আরে যেদিন পোলাফা নেই সেদিন তুই যা আসি নাই বেড়া বুঝেছি। হুদাকে আমি আন্দাজি ব্যাঙ্গের মতো ফাল ফাল লইব, কতগুলি বিধিবিধান আছে না, এই সিস্টেমগুলি একমাত্র বুঝাইয়া দিতে পারে যার যার মুর্শিদ কবলা। গুরু ধরবেন, গুরুর কাছে যাবেন, গুরুর কাছে যাওয়ার পরে তার যে বাণী সেটা আপনি নেবেন, তার কালাম মতো যদি আপনি চলতে পারেন, সে যেদিন বলবে সেদিনই আপনি যাবেন, সেটা হবে প্রেমের দিন। গুরুর আদেশ দিয়া আপনি যেখানে যাবেন সেটা হলো প্রেমের দিন, অতএব প্রেমের ক্ষণে প্রেমের সময়ে প্রেমভাবে মনের মিলে যদি সঙ্গ হয় তাহলে সেটাই হলো প্রেমের সঙ্গ। আর কিছু পুরুষ আছে সময় নাই গমাই নাই, কি থুয়া কি দেখছে বাইতাইয়া, উনি কাম কুম করতে করতে গাইমে গেছে, গোসল করতে যাই নাই, সপাই গোসল করবো, আসল ধরে টান দিয়া কয় গোসল করবি পরে কর, কাজ আছে। আরে দূর উত্তর মানে সময় নাই গমা নাই, শয়তানি করার কোনো সময় হবে, শয়তানি মানে তুই আমার স্ত্রী, সব সময়ের জন্য তুই আমার জন্য রেডি থাকবি। আপনি একটা বেড়াগিরি মোড়ামি ভাব দেয়া হইলেন, আর নারী জাতি শারীরিকভাবে দুর্বল, তারপরে বিয়ে হইলে সেদিন থেকে তো আপনার দাসী হয়েই গেছে, তাই না? কারণ নারীর নাম হয় স্ত্রী, স্ত্রী মানে আশ্রিতা, আপনার চরণের দাসী দাসত্ব নিয়েছে, আর আপনার নাম হয়েছে স্বামী, স্বামী মানে মালিক, তাই না? তা আপনি তারে যা বলবেন সেটা শুনতে বাধ্য, কিন্তু আল্লাহ তো নিষেধ করছে নাকি? স্ত্রী না হয় আপনার জোর জবরদস্তি করে আপনি একটা পশুত্ব মিটাইলেন, এটা কি ভালো করলেন? তার মনের কোনো মূল্যায়ন নাই, তার একটা চাহিদার কোনো দাম দিবেন না, যার সাথে আপনার জীবনযাপন, তার প্রতি জুলুম করলেন অত্যাচার করলেন,
এক হিসাবে ধর্ষণ করবে, কারণ সে তো প্রস্তুত না। আপন ঘরের মানুষ যখন ধর্ষক হয়ে যায়, এর মতো জাহান্নাম আর জ্বালাময় জীবন আর কিছু। সব কিছুরই একটা মহব্বতের বিষয় আছে, একটা প্রস্তুতির বিষয় আছে। আপনি যখন এইভাবে তারে জোরপূর্বক জুলুম করলেন তার উপরে, তখন যদি আপনার ওই বীজে সন্তান আসে তার গর্ভে, এই সন্তান কোনোদিন চরিত্রবান হবে না, এই সন্তান কোনোদিন আদব হবে না, সন্তানটা হবে বেদব, সন্ত্রাস, এবং সেও খুব নারী লেগে থাকবে। যাইয়া চার দোকানে পোলার নামে বদনাম গান, পোলাডারে মানুষ পাইলাম না, মানুষ করতে পাইবেন, আপনিই তো তখন মানুষ ছিলেন না। কথা সত্য, যখন পোলাডা জন্ম দিছেন একবার নিজের দিকে চাইয়া দেখেন সেই জীবনটা, যে ওই মুহূর্তে আমার চরিত্রটা কি ছিল, নিজের চরিত্রটা চিন্তা করলে পোলার দোষ আর দিয়েন না। সন্তান হয়ে গেছে অ্যাক্সিডেন্টের সন্তান, যেই সন্তানগুলি অপ্রস্তুত অ্যাক্সিডেন্টে হয় তারা তো দুর্ঘটনা ঘটাবে, আল্লাহর কাছে মাপ চান। তাই আমি সেই কথাটা বলার চেষ্টা করলাম। আর আরো 40 দিন আছে, যেদিন মায়ের গর্ভে সন্তান আসে সেদিন থেকে তার ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, যখন সন্তান প্রসব করে তখন ওই রক্ত নির্গত হইতে থাকে 40 দিন পর্যন্ত। আল্লাহ বলছে এটার নাম হইল নেফাস, আর 7 দিনের নাম হলো হায়েজ। এটা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, হায়েজ এবং নেফাস পুরুষদেরকে কঠিন করে বলছে, তোমরা এই 40 দিনে নারীর কাছে যাইও না। যদি তোমার বেশি সমস্যা হয় তাহলে তুমি সংযম অর্থাৎ রোজা রাখো। কথা সত্য, দুনিয়াদারের খাবার একটু কম কম খান, দেখবেন যে আপনার রিপুগুলি এমনি কন্ট্রোল হয়ে যাবে। দুনিয়াদারের খাবার দাবার বেশি খাইলে, মাছ খাইলেন, গোস খাইলেন, এইটা খাইলেন, হেডা খাইলেন, গোস্তটা যে খাইলেন, একটা গরু ডারে দর্জনে মিল্লা, হাতে পাও বাইন্দা, যেইভাবে জুলুম করে জবাই করে বাবা, জবাই করার পরে ফালদা পানিত পরে আবার ওই ডারে টাইনাইনা জব করা, ওই গোস্তগুলি আপনার দেহের মধ্যে ঢুকান, তাহলে আপনি হিংস্র হিংস্র স্বভাব প্রিয়া ওই পশুটাকে যেইভাবে জবাই করছেন, ওর অংশটা যখন আপনার মধ্যে আসবে আপনার চরিত্রটা সেই পশুর মতো। একবার হিসাব নিকাশ করেন, কেন সাধকরা কম খাইছে কম ঘুমাইছে, কেন আল্লাহওয়ালা যারা তারা বেশি খায় না বেশি ঘুমায় না, তাই বলছে খাই বেশি দরিদ্রে আর ঘুম বেশি জানো, আল্লাহওয়ালারা বেশি খাই খাই করে না। তো আমি একটা গান গাবো, সেই গানটা গাবার পরে আমার বাবা প্রশ্ন করেছে, আমি বলার চেষ্টা করবো। সব কিছুরই একটা কৌশল আছে। আমার বাবা প্রথমেই আমাকে একটা হারাবার জন্য একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, আপনারা সবাই বুঝতে পারছেন ওই কথাটা নির্দিষ্ট একটা বিষয়, যে মানে কার জন্য জান্নাতকে হারাম করে দিছে। এই দলে কিন্তু মহিলা নাই, আপনারা আবার রাগ করেন না, না রাগ করবেন, যাদের জন্য আল্লাহ জান্নাতকে নিষেধ করে দিছে হারাম করে দিছে ওই দলে কোনো মহিলা নাই, সব বেডারা। বেডারা কইলে ভুল হইব, তারা হইল অন্য কিছু, মানে পুরুষ রূপে অন্য কিছু। এই যে কিছুক্ষণ আগে যা বললাম, পুরুষ মানে পৌরুষ, পৌরুষ মানে আলো, আলো মানে সূর্য, সূর্য মানে বীর্য, বীর্য মানে ঐশ্বর্য। যে সূর্য বীর্য ঐশ্বর্যকে ধারণ করতে পারে তার নামই হয় বীর্যবান। আর শত শত নারী যদি দাপড়াইয়া পড়ে কোনোদিন তার রতি খণ্ড হবে না, চোখের ইশারা দিলে সব ঠান্ডা, কাছে যাওয়ান লাগবো না, দূর হইতে খালি চোখ দেখাইলেই ঠান্ডা হয়ে যাবে, তাকে বলা হয় বীর্যবান, তারাই হলো ওলি আল্লাহ। তো একটা গান গাইলেই কারো রবে নাই ধন
জীবন যৌবন তবে কেন অতিথি রূপে তার সর্বস্ব নিয়েছিল তখন
রাজা ভবে বড় দাতা ছিল অতিথি রূপে তার সর্বংশ নাশিল প্রেমের জন্য কি ত্যাগ করিতে হয় সেই কথাটাই আসরেতে দেব পরিচয় কামনা বাসনা লোভ লালসা আকাঙ্ক্ষা এগুলি থাকতে আপনি মুক্তি পাবেন না লক্ষ ৮৪ জনে ভ্রমণ পরিশেষে পেয়েছি মানব জনম এই মানব জনমকে মুক্তিরূপে পরমের কাছে লয় প্রাপ্ত হওয়ার জন্য দুনিয়াদারির বিন্দু পরিমাণ আশা আকাঙ্ক্ষা আমার মধ্যে থাকবে না যত থাকবে আশা ততই লাগবে আশা নাকি যত থাকবে আশা ততই লাগবে আশা আশার জন্যই আশা লা মাকসুদা ইল্লাল্লাহ তুমি ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নাই যখন আমিত্ব মুক্ত হইয়া বিলুপ্ত করে দিবেন পরম সত্তায় আমিত্ব নাই আমি নিঃস্ব যে করে নিঃস্ব যে হয় নিঃস্ব সেই তো জয় করে আমার বলতে কোনো শব্দ নাই সবই তুমি সবই তুমি ওই পর্যন্ত লয় প্রাপ্ত না হলে আমার বারবার আসা যাওয়া বারবার আসা যাওয়া ওই যে বলেছি যত থাকবে আশা ততই লাগবে আশা আশার জন্যই আশা দুনিয়ার মধ্যে স্পৃহা অর্থাৎ আশা আকাঙ্ক্ষা যদি বিন্দু পরিমাণ থাকে তাহলে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনার আবার জনের মধ্যে যুদ্ধ করে আসতে একই বাড়ির কাছের কথা একই কম কথা পিতার মস্তক থেকে কোটি কোটি শুক্রাণু সেখান থেকে আমি ওইটার সাথে যুদ্ধ করতে করতে আমি মায়ের দরিয়ার মধ্যে পড়েছিলাম অনেক লম্ফ ঝম্প করে অনেক কর্মের পরে এত কষ্টের পরে মানব জন্ম পেয়েছি আর আমার ভালো লাগে না মায়েরও কষ্ট দিতে মনে চায় না বাবারও কষ্ট দিতে মনে চায় না আমারও আর কষ্ট নিতে মনে চায় না জগৎ সংসারে আর এই কষ্ট না করে আমার মানুষ হইতে হবে আমার নিষ্পাপ হতে হবে এই জন্য বারবার বলেছি একজন চেতন গুরুর চরণ স্পর্শে আমি মানুষ করে যেতে পারি তা না হলে মানুষ করে যাওয়ার কোনো সম্ভাবনা নাই মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন যে আমি ততদিন পর্যন্ত মানুষ হতে পারি নাই যতদিন পর্যন্ত আমার মুর্শিদ শামসেস তাবরেজের চরণ ধুলি গায়ে না মেখেছি তোমরা যদি মানুষ হতে চাও রাস্তার পথ ধুলি হয়ে পড়ে থাকো হয়তো কোনো কামেল গুরু সেই পথে আসা যাওয়ায় তোমার এই দেহটা তার সংস্পর্শে আসলে তোমার এই দেহটা পবিত্র হতেও পারে অপেক্ষা করতে হবে এছাড়া কোনো মুক্তি নাই তাই এখানেতে গুরু ভজন কি করে করে বলছি আমার লালন সাইজি গানে সেই কথাটা বলবো আমি শুনে না সে কানে একদিনেতে মহাপ্রভু মহানারায়ণ ওরে কর্ণের বাড়ি একদিন প্রভু করলে না গমন অতীত রূপে নারায়ণ যখন কর্ণের বাড়ি গেল কর্ণ দেখার সাথে সাথে তখন খুশি হইয়া গেল ভক্তি দিয়া বলে প্রভু আমি সেবাই কি বা দিব প্রভু বলে দিতে পারবা কি আমি যাহা যাব কর্ণ কি কয় আমি দিতে পারবো বলেন আজকে আপনার সেবায় আমি কি দিতে পারি আপনি যা চাবেন আমি তাই দেব তাই সেদিন অতীত রূপে নারায়ণ প্রভু বলেছিল কর্ণ ভেবে বলছো বলছে হ্যাঁ প্রভু আমি ভেবেই বলেছি আমি যেই জিনিসটা এতদিনে খাই নাই আজকে সেই জিনিসটা খাইতে চাই সেটা হলো ছোট মানুষের বাচ্চার
কচি মাংস খাইতে কচি মানুষের বাচ্চার মাংস ভুনা করে দিলে আমি খুব আনন্দ পাই। ওয়াদা করেছে, প্রতিজ্ঞা করেছে, ওয়াদা করা মানে তো ঋণ, এর চেয়ে বড় ঋণ আর কিছুই নাই। আপনি একজনকে কথা দিছেন, আপনি ঋণী হয়ে গেলেন, সেটা যদি আপনি পালন না করেন আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন, আপনি সততাকে হত্যা করেন। এটা হইল গুরুদের কথা। তাই সে পেরেশান হয়ে চলে গেল ঘরে। ঘরে যখন চলে গেল তার বিবি ডেকে কয়, কি কারণে আজকে আপনার মুখটা মলিন হয়? এদের নাম হলো সহধর্মিনী। আপনি বাড়িতে যাবেন, সে আপনার মুখের দিকে তাকায়া যখন দেখবে একটু মনমরা মলিন, আপনার পায়ে একটা ভক্তি দিয়া বলবে, স্বামী আমি কি কোনো অপরাধ করছি? আমার সেবায় কি কোনো ত্রুটি হয়েছে? যদি হয়ে থাকে আমার আপনি মাফ করে দেন। তখন স্বামী কি বলবে? আরে উঠো উঠো, না এই ব্যাপার না, একটু অন্য দিকে ঝামেলা হয়েছে। তখন আপনার বিবি বলবে, ওটা কোনো ব্যাপার না, অনেক বালা মুসিবত দুনিয়ার মধ্যে আর সেটা ইমানি পরীক্ষার জন্য, মালিক আছে সব ঠিক হয়ে যাবে। এর নাম হলো সহধর্মিনী। সর্বাঙ্গীন ভাবে আপনার সহযোগিতা করবে, তবেই সে সহধর্মিনী হবে, তার সাথেই হবে প্রেম। বউ আর স্ত্রী, ভালো কাম নষ্ট করার মিস্ত্রি, তাদের সাথে কোনোদিন প্রেম হয় না। তাহলে প্রেম কার সাথে হয়? সহধর্মিনী। যে সহধর্মিনী, সে আজকে বাড়ি থেকে আসছেন, যার জীবনে সহধর্মিনী আছে, আজকেই আপনি প্রমাণ পেয়েছেন। হাসি মুখে আপনারে বিদায় দিবে, মাফলার টাইনা দিবে, চাদরটা কান্দে দিয়া দিব, হঠাৎ শীত পড়ে যেতে পারে, মুজা দুর্গা পায়ে পরাইয়া দিব, ভক্তি দিয়া দিব, নিজের কটা টাকা থাকলে দিয়া দেব, বন্ধু বান্ধব দেখলে একটু খাওয়াইও, নিজে খালি খাই। বয়তিরা কি কয়, নিজে খালি শুইন না, আমার লেগেও কিছু আইন, ভালো থাইকো। এটা হইল কার স্বভাব বলেন তো? এটা কার স্বভাব? একটা মানুষের স্বভাব ছিল, এটা ছিল মায়ের স্বভাব। খাবার বসলে যদি আপনার ভালো না লাগতো, মাই যে পাগল হইয়া যেত, একটু ডিম ভুনা করে দেই, একটু ধনিয়া পাতা দিয়া, একটু শুকনা মরিচ দিয়া, একটু সর্ষের তেল দিয়ে একটু মাখাই দেই, খাও বাবা খা খা, না খাইলে কেমনে তোর স্বাস্থ্য, লেখাপড়া করতেব না বাবা। এই যে মহব্বত, এটা ছিল মায়ের। আর আপনার জীবনে যদি সহধর্মিনী হয় তাহলে তার স্বভাবটাও ঠিক মায়ের স্বভাব। নারীর তিনটা স্বভাব, রাস্তাঘাটে হাঁটলে বন্ধু, আরেকটা হইল স্নেহ আদর করবে, সে হইল মায়ের স্বভাব। বিছানা যখন যাবেন তখন সে শয্যাশু। তাই আজকে তার প্রমাণ হয়ে গেছে আপনার জীবনে সহধর্মিনী আছে কিনা। সেরকম সহধর্মিনী কর্ণের বিবি ডাক দিয়া কয়, মনটাই আপনার এত বেজার কেন? আরে কর্ণ বলে গো বিবি, আমার কথা শুন, অতীত রূপে নারায়ণ আসিল বাড়িতে, ওরে আমার কাছে ছোট বাচ্চার মাংস চাহিল খাইতে। মানব সন্তানের গোস্ত দিব ভুনা করিয়া, প্রভু নাকি খাবে পেট ভরিয়া? আমি ছোট বাচ্চা পাব আমি।
হারা হইয়া গেছি কি করে বুঝাবো। বিবি বলে স্বামী চিন্তার নাই, কারণ আমাদেরই ঘরে আছে পুত্র যে একজন, বিষুকেতু আছে পুত্র, চিন্তার দরকার নাই। গুরুর সাপায় আজকা তারে আমরা দিতে চাই। কথাটা শুনে প্রাণটা ভরে গেছে। এই হইল সহধর্মিনী, স্বামীর চিন্তা মুক্ত করার জন্য পেটের সন্তান বিষু বলছে আমাদের ঘরের শিশু থাকতে আমরা বাইরের শিশু খুঁজব কেন। গুরুর সেবায়, প্রভুর সেবায় আমাদের ছেলেটাকেই দেব, তাই ছেলেটাকে কোরবান করে বলি দিয়ে টুকরা টুকরা করে ভুনা গোস্ত পৌঁছায় দিছে প্রভুর সামনে। প্রভু সেবা নেন, প্রভু কি বলে সেবা তো ষোলো আনা দেওয়া হয় নাই, কেন এখানে গোস্ত দেওয়া হয়েছে কিন্তু মাথাটা তো দেওয়া হয়নি। আমার তো মুড়ি ঘন্ট খাইতে খুব পছন্দ হয়, মাথাটা না দিলে ষোলো আনা সেবা হবে না, তা আমি নেব না। কথা শুই না, ঘরের মধ্যে চলে গেল বলতেছে বিনয়া, মুন্ডটা কেন বাকি রাখছ বলো না খুলিয়া, আজকে প্রভু সেবা নিবে না, প্রভু সেবা নিবে না, ষোলো আনা হই নিবে না প্রভু, যদি ষোলো আনা না দাও মুন্ডটা কেন বাকি রাখছ আমার কাছে কও। পায়ের মধ্যে পইরা বলে স্বামী পেটে নিছি তো, তাই মায়ের মনটা একটু পইরা পইরা উঠছে। গুরুর সেবায় দিয়ে দিছি সব কিছু কিন্তু মাথাটা দিতে পারি না। ভাবলাম একমাত্র ছেলে বিষু, মা বলে ডাকতো পরাণটা জুড়ে যেত, এই বিষুর কথা যদি মনে পড়ে আমি ওই মাথাটা দেখে একটু পরাণটা জুড়ে। মা জানে সন্তানের কথা, আমি এই জন্য আমার বিষুর মাথাটা রাখে দিছি। আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি এইটাও ভুনা করে দিতেছি। তাই মুড়ি ঘন্ট করে দিয়ে সেবা দিল গুরুর সামনে। গুরু সেবা নিয়া বলল ওরে পাগল, সেবা একা একা খাইয়া কি আনন্দ পাওয়া যায়, ছোট একটা শিশু বাচ্চা নিয়ে আসো না, আমি তার সাথে বসে একসাথে সেবাটা খাই। বলে প্রভু, যে নিজের সন্তানকে বলি দিয়ে মাংস ভুনা করেছে তার ডাকে কি কোনো শিশু আসবে? তখন প্রভু বলে, তুমি স্কুলের মাঠে গিয়ে একটু দেখো, কোনো বাচ্চা আসলে আসতেও পারে। সাথে সাথে দৌড় দিয়া স্কুলের মাঠে যায়, চতুর্দিকে খুঁজিতেছিল বলতেছি সবাই, হঠাৎ করে দূরে একটা ছেলে দেখতে পেল, মাথায় তাহার ছাতা মুড়ি, সবাই বলা ভালো, ছাতা মুড়ি দিয়া সেজে হাইটা মেলা দেয়, পিছন থেকে কর্ণ তখন ডাক দিয়া কয়, এই ছেলে এই ছেলে একটু দাঁড়াও। যখন ছেলে ছেলে বলে দাঁড়াও দাঁড়াও বলতেছে, তখন ছাতিটা সরাইয়া ওই ছেলেটা তাকাইয়া বলে, বাবা বাবা আমি আপনার বিষ্ণু,
আমার নামটা কি আপনার মনে নাই? আমি আপনার বিশু, আমার নামটা ভুলে গেছেন? যেই ছেলেটাকে নিজের হাতে টুকরা করে রান্না করে অতীতের সবাই দিয়েছে, ওই ছেলে যদি বাবা বলে ডাকে তখন বাবার কেমন লাগে? তাই বুকের মধ্যে জড়াইয়া ধরছে সবটা। চলো বাবা ঘরে যাই। ঘরে যখন চলে আসছে, আসার পরে চাইয়া দেখে প্রভু নাই। এটা ছিল একটা ছলনা ভক্তকে খাঁটি বানাবার জন্য, এটা ছিল একটা প্রেমের ছলনা, প্রেমের পরীক্ষা। এই পরীক্ষায় কর্ণ তখন কামিয়াব সফল হয়ে গেছে, তাই তার নামের সাথে দিয়ে দিল দাতা কর্ণ। এত বড় উদার আর এত বড় দাতা ইতিপূর্বে আর কেউ ছিল না। প্রভু গায়েব আওয়াজ দিয়া বলল, তোমরা মুক্ত, তোমরা মুক্ত। এতদিন বিষ ছিল রক্ত, আজ থেকে হয়ে গেছে সে আমার ভক্ত। না হওয়া পর্যন্ত সে মোহমুক্ত হতে পারে না। তাই এটা প্রেমের দান। আমাকে বলছে, কামনা বাসনা লোভ লালসা ছাড়া কে আছে? আমি এই জন্য এই কথাটা আমার সাইজি লালনের গানটা দিয়ে আমি বলার হলুদ
যেনি গুণি যতজন শুনেন দিয়া মন, যেইভাবে তেমনি রবতা করতেছেন কেন, আর এইভাবে তাই সবাই মিলে থাকিলে নীরব, আমাদের মনের কথা বলা যাবে সব, সবাই মিলে বসে বাবা করলে রেখে দেওয়া, সকলের দোয়া পেলে হবে আল্লাহ বলছে, হে দুনিয়ার মানুষ জেনে রাখো, ছেলে আর মেয়ে, পুত্র আর কন্যা, এই দুইয়ের মাঝ থেকে আমার কাছে কন্যাই হলো উত্তম সন্তান। কন্যাকে আল্লাহ ভালোবাসে, আমার নবীর বংশকে রক্ষা করেছে আমার মা ফাতেমা জহুর, কন্যাকে আল্লাহ ভালোবাসে। অতএব যার বাড়িতে একটা মেয়ে সন্তান নাই, সে কোনোদিন ভালোবাসা বোঝে না। আমাদের অনেক মস্তবর একজন পিসাবের ছেলে, আমি বললাম আপনার জীবনে কি কোনো ব্যর্থতার গল্প আছে, বলে আছে। কি? যে আমি আল্লাহর কাছে চাইছি আমারে পোলা দিও, আমারে মায়া দিও না, কারণ মায়া শিয়া না হইলে কলেজ ইউনিভার্সিটিতে যাবে, কেউ যদি একটা টিটকারি দেয় এটা আমার খারাপ লাগবে, আমি আল্লাহর কাছে মায়া চাই নাই। আল্লাহ আমারে পুত্র দিছে, মায়া দেয় নাই, কিন্তু এই বয়স আমি বুঝতে পারি আমার স্ত্রী অসুস্থ বিছানায়, সে নইরা চুরা কাম করতে পারে না। আজকে যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে আমার সংসারটা ফুলের বাগানের মতো গোছানো থাকতো। সে ওকালতি করে, বলে আমার বই খাতাগুলি এত অপরিষ্কার থাকতো না, ধুইয়া মুইসা পরিষ্কার করে রাখতো, কারণ কন্যা সন্তান বাবার যেই কষ্টটা, এই যেই বেদনাটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে, সেটা পুত্ররা বুঝতে পারে না বাবা। হ্যাঁ, পুত্রেরা সেটা বুঝতে পারে না, যেটা নাকি বাস্তব কথা। যেই বাড়িতে মেয়ে নাই সেই বাড়িতে মানুষ মরছে না না মরছে খবর হয় না, আর একটা মেয়ে যদি থাকে, বাবা যদি অসুস্থ হয় মনে করেন রাস্তা দিয়া কাঁদতে কাঁদতে আইব, আল্লাহ আমার বাবারে তুমি সুস্থ, মানুষের খবর হয়ে যায় যে এই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটতেছে। সেজন্য যারা নাকি এই কাজটা করে, আমি দেখছি তাদের জীবনে খুব দুর্ভোগ, তারা শেষ তক যেই মেয়েরে অংশী দেয় নাই, অংশ দেয় নাই, পরে বুড়াকালে এই পোলারা খেদাইয়া দিছে ঘাড় ধইরা, হাগামোতা করে বিছানায় ওই মেয়ে বাবারে আশ্রয় দিয়া সেই পায়খানা পেশাব মেয়ে পরিষ্কার। মেয়ে তো মায়েরই মতো, মা কেন ঠকান, কেন মেয়েকে এত কিছু চায়? মেয়ে চায় না, কিন্তু আপনি তো জন্ম দিছেন, আপনার অংশ থেকেই তো তারা বেরোইছে নাকি বাবা। আমাদের যে সন্তান তারা তো আমাদেরই অংশ, আমাদেরই খণ্ড, আমাদেরই টুকরা, এই তন্ন তো দুনিয়ার অংশ, আমার যেই সম্পদ সেটার অংশীদার সে হয়, যেহেতু আমার অংশ। আমার অংশের সাথে আমি যদি জুলুম করি তাহলে আল্লাহ আমার প্রতি ভালো বিচার করবেন। আল্লাহ বলে আমি রহমানের রাহিম, তোমার প্রতি দয়া করি, কিন্তু তুমি তো তোমার প্রতি জুলুম করো, তুমি তো তোমার প্রতি ন্যায় বিচার করো না, দুনিয়াতে হক নষ্ট করো, হক ঠকাও, তুমি শরীর ঠকাও। মইরে গেছে ভাই, তার ছোট বাচ্চা এতিম,
তারে ঘর ধরে তুমি বাইর করে তার সম্পদ কিভাবে আত্মসাত করবা? হ্যাঁ, বড় বড় শিক্ষিত উকিলের লোকে পরামর্শ করো যে সম্পদটা আমার কইরা কেমনে নেওয়া। যদি 5 লক্ষ টাকার সম্পদ তারে কইরা দেয়, ওই উকিল সাহেবে আবার হয়তো 1 লাখ টাকার কাম হইব। এই টাকাটা কি তার হালাল হইল? এই জন্য লেখাপড়া করছে, এই জন্য সে শিক্ষিত হইছে, এই জন্য সে কলম ধরছে, এই টাকা যে পোলা পান্ডে খাওয়াইব, এই পোলা পানের রক্ত সিদ্ধা হারাম হয়ে যাবে। মানুষকে কষ্ট দিয়া ঠকাইয়া যেই অর্থ উপার্জন করা হয়, এই অর্থ যেই দেহের মধ্যে যাবে খাওয়া দাওয়া হইয়া, ওই দেহের রক্ত গোস্ত সব হারাম হইয়া যাবে। আল্লাহ বলে, হারাম রক্ত গোস্ত দিয়া তুমি সারা দিন যদি নামাজের বিছানায় পড়ে থাকো, আমি ওই আবাদত তোমার কপালে ভিক্ষা মারি। ওই আবাদতের ধারই না যে নাকি শরীর ঠকাইছো, অংশীদার ঠকাইছো, তুমি আবাদত নামাজ রোজা হজ যতই করো, আমি তোমাকে জান্নাতের উত্তরাধিকারী থেকে ঘাট ধরে বের করে, এটা আল্লাহ নিজেই বলেছে। ঘাট ধরে আমাদের দেশে একজন আছে, মেয়েরে বের করে দিছে তার 3 তলা বাড়ি, মেয়ে 2টা বাচ্চা নিয়ে অসহায়, মানুষের বাড়ি ভাড়া থাকে ছোট্ট একটা রুম নিয়া, দর্জির কাজ করে যা পায় এটা দিয়েই খায়। আর হ্যাঁ, হজের তো নাইয়া লম্বা কুপ্পা পইরা নাকি জুব্বা পইরা দৌড়ায়। আমি জিগাই, ভাই কই যান দূরে? কয়, আরে নাতি নামাজের সময়টা যাইতাছে না, জামাত ধরন লাগবে। এই টাউট বাট পারে বলে আবার জামাত ধরবে? ওর নামাজের লিগে আল্লাহরা তো ঠেকাবো ইয়ারে রয়েছে। আল্লাহ বলে, আবাদত বন্দিগি এটা বান্দার, এটা নিয়া কোনো গুমানের বিষয় না, অহংকারের বিষয় না, কিন্তু আমি যাহা পছন্দ করি সেটা তুমি আগিয়ে করো। কেউ বাইরে ঠকায়, কেউ ভাতিজা ঠকায়, কেউ বইনে ঠকায়, কেউ মাইয়ারে ঠকায়, হ্যাঁ, এই ঠকবাজের কোনো জান্নাতের আশা তারা করতে পারবে না। কয়েকটা মসজিদ বানাই দিলেই কি, মাদ্রাসা বানাই দিলেই কি, এর বাবা আরেকজনের সম্পদ মাইরা আইয়া তুই মসজিদ মাদ্রাসা দিয়া সোয়াব কামাবি, আল্লাহ কে আর সহে দেয় না তোরে, বাট পারের ঘরে বাট পার। আমগো জালাল কাকাই মরে গেছে, জালাল কাকাই জালাল দেওয়ান, হ্যাঁ, এক বয়াতি কইতাছে কাকা দোয়া করে নাচ গো, অমুক বয়াতের লোকে গান নাচ গো, আমি জিততাই তারি। কয়, হ দোয়া তো করমুই, তুই জিততাই তারবি যেদিন খোদাই বাইর থাকবো না। তুই হে দিনই জিততারবি যেদিন খোদাই বাইর থাকবো না। তাই ওই বাটপার গুলি কি আবাদত বন্দিকে করে কই যায়, কিসের বাহাদুরি, কয় দিনের কোন আপনি? এত সম্পদ থাকতে বাড়ি ঘরের অভাব নাই। আমার এক বাবা ডাকতাম, তারে যাইয়া জিগাইলাম, বাবার কবরটা কই? আমারে নিতে নিতে আমি কই আল্লাহর রাস্তার দুই পারে এত গুয়ের গন্ধ, হের মধ্যে দায়িত্ব যাইতে হইব? যাইয়া দেহি একবারে জঙ্গলে গাব গাছ, বেল গাছ, ডেউয়া গাছ, সেই গাছের ভিতরে নিয়া মাটি দিয়া থুইছে, চতুর্দিকে পোলা মানে এটা উইটা খায়, আবার পায়খানা তো লোহন পায়খানা, এই নিয়ে অবস্থা। এই হইল বাবার প্রতি ব্যবহার, এত কষ্ট করে লেখাপড়া শিখাইছে, দালান কোটা বানাইছে, ইমানের চালান শেষ করে পোলা গো শুকের লেগে দালান বানাইছে, কারে ঠকাইছে, কার মাথায় বাড়ি দিছে, পোলারা জানি সুখে থাকে, হ্যাঁ, তাই আমারে ভালোবাসবে। এই হইল সুখ, আর এই হইল ভালোবাসা। 5টা পোলা থাকতে বাবা অসুস্থ, 1 কেজি ফল কিনা দেওয়ার জুত্ত হয় না। আর মাইয়া, একটা মাইয়া বাবা রাতে হাজার হাজার টাকা দিয়া বইয়া থাকে যে বাবা আপনি টাকা লন, খালি গুনতে থাকেন গুনতে থাকেন। যারা টাকা পয়সা নাড়াচাড়া করে তাগো কাছে যদি টাকা না থাকে মনটা এমনি ভাঙা যায়। আমি জানি আমার বাবা বেঁচে আছে এখনো, প্রায় 90 বছর বয়স। আমার বাবা আমার বাবা কয়ে ডাক দেয়, গানের থেকে আমি 20-25 হাজার আমি বাবারে দিয়া রাখি। কয়, এত টাকা তা কি করুম বাবা? আমি কই কিছু করুন লাগবো না, আপনার কাছে টাকা আছে এইটাই বড় কথা, কি টাকা আছে এইটাই বড় কথা, কিছু কিনুন লাগবো না, যা তো কিনুন লাগে আমি তো দিই।
আমার বাবায় আমার লেগে সারা রাত দোয়া করে। আর কি বাবা, মা মারা গেছে, কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছিল, 7-8 লাখ টাকা খরচ করছি, পরে হায়াত নাই আর ঔষধ নাই, নাকি বাবা? ঔষধ খায়া যদি রুগী বাঁচত তাহলে ডাক্তারেরা মরতো না, নাকি? যখন হায়াত থাকে না তখন তার আর চিকিৎসাও থাকে না, এটার বাস্তব প্রমাণ আমি আমার মান নামে একটা বাড়ি দিছি, হ্যাঁ, 2 নম্বর 42 নম্বর বাড়ি, 5%। কেন আমার মা অসুস্থ হইলে যেন এই বাড়ি বিক্রি করে আমার চিকিৎসা করে, আমি মারা গেলে আমার ভাইরা যেন এই বাড়ির জন্য আমার মায়ের একটু ভালোবাসে, আর কিছু দরকার আছে? মা বাবার সব সম্পদ পোলা ফান্ডে দিয়া দেয়, পোলা ফান্ডের একটু সম্পদ কি আগুন নামে দেওয়া যায় না? মা বাবা কি কবরে লয়ে যাইব না কেটে তো পোলা ফান্ডে দিয়া যায়, তাহলে কি হইলো বাবা মা বাবার এত কষ্টের প্রেম ভালোবাসা আমরা বিনিময় কি দিলাম? তাই আমি সবার কাছে এই কথাটা বলে রাখলাম, মিথ্যা এটা সততাকে হত্যা করে, মিথ্যাবাদী কোনোদিন আল্লাহ তাকে পছন্দ করে না। আমি আমার বাবাকে বলবো আজকে যেটা সত্য সেটা সত্যই বলবেন, এই শেষ বয়সে কামের জিতানের লিগা মিশার আশ্রয় নিয়েন না, যেই জুয়ানিটা আছে সেই ডক কই মাঝে বোবা, এই জুয়ানিটা হইলো প্রেমের, প্রেমের এটা কোনো কামের না, আপনি প্রেমিক হইছেন বলেই এখন পর্যন্ত সব দিকে টাইট আছে, গলা কণ্ঠটা জুয়ানি পাওয়ার, এটাই জুয়ার এটাই যৌবন, 22 বছরের পোলা যদি কই বুঝাটা নি উঠতারে না কয় আমার মাজা টান করতারি না, আর 60 বছরের বাপে বোঝাটা টান দিয়া লইয়া জায়গা, আর ওর সমস্যা কি মাজা যে টান হইব ওই রাজা তো নষ্ট করে ফেলাইছে, রাজার মূল্য তো বুঝতে পারে নাই, রাজ্য আছে রাজা নাই ওই রাজ্যের কোনো দাম নাই, যেই লাঠি ভিতর থেকে ফেলে দিছেন অকালে মরা গাছের লাঠি লইয়া টুকুর টুকুর করা এর চেয়ে বড় কলঙ্ক আর কিছুই হতে পারে, এটাকে ধরে রাখেন প্রেমের মাধ্যমে। দলিলেতে আরেক কথা আছে গুণের ভাব, যেই পুরুষগুলি তার স্ত্রীকে খুশি করতে পারে না তাদের নাম দাউস বলে পাই, কি আছে না একটা দাউস, যারা স্ত্রীর মনটা রাজি খুশি রাখতে পারে না, রাজি খুশি খালি কাম দিয়েই রাখুন যায়, কাম কি? প্রেমটা হলো বড় কথা, আগে প্রেম দিয়া সন্তুষ্ট করলে যদি কামের জগতে কোনোদিন নাও যান তাতে সমস্যা নাই, আপনার আনন্দময় বুকের মধ্যে যে প্রেমের ভাণ্ডার বুকের সাথে বুক মিশাইয়া সারা জীবন কাটাইলে নিচের দুর্গন্ধ পানি হয়ে বের হয়ে যাওয়া ওই কামের আশা আসবে না, যার সাথে সংসার করেন আল্লাহ বলেছে তোমার যে বিবি সে হলো তোমার লেবাস আর তুমি তার লেবাস, বিয়ে করে থাকলে সেটা হলো চরিত্রের লেবাস, আপনি অবৈধ অন্যায়ভাবে বিবস্ত্র হইয়া যেখানে সেখানে জিনায় ব্যভিচারিতে লিপ্ত না হইয়া আপনি বৈধ মতে একটা নারীকে আপনি বিবাহ করবেন তাহলে তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, তার জীবনে মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন আপনজন সবকে ছেড়ে আপনার বাড়িতে সে গোলামি হয়ে চলে আসছে, তার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, তাকে আপনি অমর্যাদা করতে পারেন না, আল্লাহ বলেছে তার প্রতি তুমি মর্যাদাশীল, উভয় উভয়ের প্রতি মর্যাদাবান হও তাহলে আমি খুশি থাকি, সম্মান। কথাটা কইয়া আমার
কথাটা রে খাইছে, সেই কথাটা কেমন কথা বলে দিল ভাই, স্বামী স্ত্রী এক গুরু মুরিদ হইছি তাই। আমার সাথে আপনি পেশাল লাগাইয়া দিবেন আজকে নাকি? স্বামী স্ত্রী এক গুরুর মুরিদ, এক গুরুর মুরিদ হইছেন, ঠিক আছে, আপনি আবাদ করবেন, এটা আগেই বলছি, আবাদ করতে কোনো বাধা নাই, এটা খোদাও বাধা দেয় নাই, এটা সময় মতো গুরু যেই বাক্য দিবে ওইভাবে আবাদ করেন, তারা কখনো মার্ডার কেসের আসামি হবে না, তারা পানি সম্পদ নষ্ট করবে না। আল্লাহ বলছে তুমি অপব্যয় করো না, অপব্যয়কারী শয়তানের বন্ধু। অপব্যয় কি? বাড়ি গাড়ি ধন দৌলত সম্পত্তি না, এগুলি ছিল না থাকবে না, শূন্য হাতে চলে যাবেন। আপনি যদি মুহূর্তের মধ্যে সব বিলাইয়া দেন কোনো সমস্যা নাই, এটার নাম অপব্যয় না। আমার স্বামী যদি বলে আজকে আমার সয় সম্পত্তি সব আমি মানুষের মাঝে বিতরণ করে দেব, আমার কিচ্ছু আসবে না, আমার স্বামী থাকলেই চলব। সে যদি হাত ধরে নিয়ে গাছতলায় বসাইয়া দেয় এটার চেয়ে বড় আনন্দ আর কিছুই থাকতে পারে না। যেই সম্পদে সম্পর্ক নষ্ট করে এই সম্পদ কোনোদিন আমি চাই না, তাই আল্লাহ বলেছে এটা হলো পানি সম্পদ, যেই পানি দ্বারা তোমার সৃষ্টি সেই পানির প্রতি রাখো দৃষ্টি, এটা তুমি অপব্যয় করিও না, মহাসম্পদ। এই পানির শক্তিতে আমি হাত উষা করি, নামাই, পাও দিয়া চলি, চোখে দেখি, বলতে পারি, কানে শুনি, ব্রেনে কাজ করি, সব কিছুই হলো পানি সম্পদের উৎস। এই দেহের মধ্যে পানি, সেই পানি থেকেই হয় কারেন্ট, কারেন্ট বা স্রোত, ওখান থেকে হয় বিদ্যুৎ, বিদ্যুৎ থেকে হয় আলো। ওই পানি সম্পদ থেকেই অঙ্গ প্রত্যঙ্গে যে শক্তি আলো সেটা দরকার, তাই এত আলোকিত যেই পানি দ্বারা হয় সেই পানি আমি কেন ক্ষণিকের কাম পশুর স্বাদ মিটাইতে যাইয়া নাভির নিচে নিম্ন দ্বারে আমি দুর্গন্ধযুক্ত পানি আকারে পশুর নর্দমার পশুর বা পোকামাকড়ের খাবার বানাবো কেন? এটার মূল্যায়ন করতে হবে, বহুত মূল্যবান সম্পদ, এটা হারায়া গেলে গালে হাত দিয়ে আফসোস করলে আর কাজ হবে না, আপনার কষ্ট আপনাকেই বইতে হবে, এটার শেয়ার কেউ নেবে না। এই আশা করি বলে দিলাম, ধন্যবাদ সবাই। এবার আমার একটি কথা জিগাইতে মনে চায়, বলে দিবেন তাড়াতাড়ি ও গো বাবা জান। এই বাবা, একজন এক রাতে 90 জন স্ত্রীর সাথে বাসর যাপন করছে, সাংঘাতিক মারা মারু, প্রেমের মারা, 90 জন স্ত্রীর সাথে মিলন করছে, 10 মাস 10 দিন পরে দেহে একজন স্ত্রীর ঘরে অর্ধেক একটা বাচ্চা হয়েছে। সবাই তখন তারে ধিক্কার দেওয়া শুরু করলো, আমি জানতে চাই সেই মানুষটা কে যে এক রাত্রে 90 জন বিবির বাসর করার পরে তার এক বিবির ঘরে অর্ধেক বাচ্চা হয়েছে, একটা একটা ঠ্যাং, নাকের আধখান, কান একটা, চোখ একটা, মানে পুরো ফারলে যাওয়া আর। আশা করি এই কথাটার মীমাংসা আমরা সকলে মিলে আপনার কাছ থেকে শুনব। আর আগেই বলছিলাম পঞ্চ প্রকার প্রেম, সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর, পঞ্চ প্রকার প্রেমের পাত্র আছে, উদ্দীপন আছে, দেশ আছে, কাল আছে। আমি জানতে চাই আপনার কামের কোনো প্রকার আছে কিনা, যদি কামের কোনো প্রকার থাকে কয় প্রকার এবং সেই কামের পাত্র কে কে,
দেখি আমার বাবাজি আসরে কি জবাব দেয়। ওরে আশা করি জবাব দিবে আসরে তারাইয়া, সবাই মিলে শুনবই আমরা মমতারে দয়া। শুনেন 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 ভাইরে সবারে জানাই, এই কথাটা জিজ্ঞাসা না কইরে গেলাম ভাই গো। আবার কি কয় কামের ঘরে কপাট মারো, এই তো আমার কাম বড়, সব সাধন ভোজন কামের লেগা করার লাগে। এত জ্ঞানী কথা আমি আর জীবনে শুনি নাই, মুরব্বীর তো অজ্ঞানী কল যেগুলা, এটা জ্ঞানী কথাই হয়েছে। চোর ডাকাইতের ডরে আমরা দালান বানাই, হেডের মধ্যে আবার সিন্দুক বানাই, সিন্দুকের মধ্যে আবার তালা লাগাই, হের লেগা কি চোরের দাম বেড়ে গেছে? যুক্তিটা কি আমার বাবার হেরম হয়ে গেল না? হেরম হয়ে গেছে। সুরে যদি কয় এই দেখ আমি কি বেড়ার বেড়া, আমার ডরে তোরা সিদ্ধ কিনছস, কথাটা এরম হয়ে গেল। এই কবিতা বাপের ইয়াডা, এই ইয়াডার মতো কথাবার্তা কইেন না, এমনি রাত জাগলে মাথা একটু সেতা থাকে। এটা আবার কি এটা কোন ইয়াডা? না 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 কোন যে বলে সব কথা কোন জানি, মুরুব্বির একটা মান্যগুণ আছে না? অতি প্রেম কলঙ্কময়, এই যেই প্রেমের অপবাদ নাই কলঙ্ক নাই ওটা তো কোনো প্রেম হই না। সত্য প্রেমে কলঙ্ক থাকতে হবে। মনসুর হাল্লাস আনাল হক বলে, কত আঘাত করে কত কিছু করে, তারপরে সে হাসে, বেদনা পায় না, তার হাত কাটে, তারে আগুনে জ্বালায়, তারপরে হাসে। কিসের হাসি? এটাই তো হাসি, আমি ভালোবাসি, ভালোবাসি বলেই তো আমার ওরা টুকরা টুকরা করলো, জ্বালাইলো, আমি এটাকে সইতে পারতাছি, আর সে আমার সফলতার কি? আমার বন্ধুর জন্য আমি যদি একটু ওদের জুলুম ওদের কষ্ট দেওয়া এইটাই যদি আমি সইতে না পারি, তাহলে আমি কিসের প্রেম করি? এটার নাম হলো পরম বন্ধুর প্রেম। দুনিয়াদারি কেউ কাউরে ভালোবাসলে, আরে ভালোবাসার মানুষ আটটা ধরে যদি বেলেট দা কাইটা শুকলা বাইর করে লাই তাও মনে করেন বেতা লাগবে। খালি দুনিয়াদারির ভালোবাসার কথাটাই বললাম, আর পরম প্রেমে যারা বিলীন হয়ে গেছে সেই প্রেমের তো কোনো তুলনাই হয়। আমার আরেকটি গান গাইতে হবে, আরে দিন গেলে আর Oh,
500 টাকা সকাল বেলা ওই বেটা স্কেচ করে গিয়া 3,00,000 টাকা লয়ে গেছে মাইজের ইমান আছে বিষয়টা কি আমার মা উঠে কয় এগুলি দোষগুলি পুরুষ ভাইয়ের মধ্যে মাদের মধ্যে দোষ নাই একটা পক্ষ নিয়ে আলিয়েন কেমন পক্ষ হ্যাঁ আমি আর এত সারা রাত বকর বকর করার আমার ক্ষমতা সময় নাই সময় নাই সময় নাই আপনার যদ্দুর পারেন কই দেন খালি একটা কোরআন ইনজেকশন আপনারা দিয়া যায় আরে বাবা রে গুরু কইছে প্রেম করতে আর স্ত্রী কইছে আমার লগে একটু থাক ভাই হ্যাঁ কোনটা বড় হইবে এটা কইবেন খালি হ্যাঁ হ্যাঁ বা 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 প্রেম দিয়ে আপনি কি করবেন আমি বলতে চাই একটু হ্যাঁ আমি বলছি কামের প্রয়োজন আছে হারামে হালাল আছে ভাবের বিপর্যয় একই শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয় আপনি এত মানুষের কথা কয়ে গেলেন কেউ বাবের চিনে না মায়ের চিনে না আপনি আপনি কি করছেন এটাই কোন অন্য মানুষের কথা কয়ে লাভ নাই তার মানে গন্ধটা পাচ্ছি আপনার মধ্যে এই আপনি নিজের নিজে পরিচয় করতে চাচ্ছেন আপনি একটা কিছু একটা গান শুনেন ওরে কোন হ্যালো হ্যালো গাই আমার উনি কয় বাসুর হ্যাঁ আমি মালিক সরকার কয় আপনি প্রেমিক আপনি তো কইবে নেই প্রেমিক আপনি মানে কামুক কইবেন কি আরে প্রেমিক তো কইবেন না কইলে পালা হইব কেমনে হ্যাঁ হ্যাঁ কাদায় থাকিয়া যে কাদা মুক্ত সে হইল প্রেমিক কথা সত্য বিষ খাইয়া যে বিষ হজম করতে পারে তারে কয় বিষম্বর হ্যাঁ কামে থাকিয়া যে কাম মুক্ত সে হইল প্রেমিক বা 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 কয় এই পানি নষ্ট করো না এই পানি খালি পুরুষই নষ্ট করে মেয়ে লোকে করে না তাহলে মেয়ে লোক পুরো হয় কে যাই না নানাসকে আমি উচিত কথা যদি কই তাহলে মানুষই কইব হালায় আগের স্বভাবটা অন্য সারে নাই সারে নাই সারে নাই আর যদি না কই কইব তাহলে হালা আগের মতো পারে না পারে না পারে না মরছিনি আমি হ্যাঁ হ্যাঁ এর লেগে কই কয় নিষ্কাম এটা আপনি কি বুঝে পারলেন আমি কি কইলাম নিষ্কাম কারে কয় অর্থাৎ আল্লাহ রোদ দিছে অক্সিজেন পাচ্ছি ভাড়া যদি চাইতো সারা পৃথিবী দিয়েও পেয়েছিল না 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 আল্লাহ বলছে তোরা আমার সব ভোগ করবি ভোগ করে এত কিছু করার লাগবে না খালি একটু শুকরিয়া আদায় করবি হ্যাঁ ব্যাস আর কিছু লাগবে না নাম নিষ্কাম আজকে ছেলে বাবার কথা যদি না শুনে বাবার ওয়ারিশ থেকে বঞ্চিত করে দেয় আল্লাহ তো তা করে নাই কোনোদিন কয় নাই তুই আমার পৃথিবী ছেড়ে আরেকটা পৃথিবীর দাগা হ্যাঁ কয় নাই কয় নাই এর নাম নিষ্কাম
সকাম, যেটা আমার একান্ত দরকার। আমি যদি ভালো গান গাই তাহলে আমার নাম হইব ভালো শিল্পী, ভালো গান গাই তাহলে ভালো জানন লাগবো। হ্যাঁ, এই জানাটা আমার দরকার অবশ্যই, নাকি? হ্যাঁ, এর নাম সকাম, কুকাম। একজনের নষ্ট করলাম, নিজেও নষ্ট হইলাম, এটা নাম হলো কুকাম। হ্যাঁ, নষ্ট শুধু তারে করলাম না, আমি নিজেও হইলাম, হইলাম হইলাম, নাকি? হ্যাঁ, এই হলো ব্যাপার। কয় হিংসা, হিংসা না থাকলে তার কোনো সাধন ভোজন হইব না, হইব না। লোভ না থাকলে সাধন ভোজন হইব না, হইব না। আমি বললাম কথা সত্য, থাকতে হবে ঘৃণা লজ্জা থাকতে হবে। কিসের প্রতি? যা করলে লজ্জিত হয় তার প্রতি লজ্জা থাকতে হবে। হ্যাঁ, যা করলে ঘৃণা হয় তার প্রতি ঘৃণা থাকতে হবে। যা করলে ভালো হয় তার প্রতি লোভ থাকতে হবে, থাকতে হবে। ভালো কাজের মধ্যে লোভ থাকতে হবে, তাহলে আপনি ভালো মানুষ। হ্যাঁ, আমি তো কই নাই আপনি খারাপ হয়ে যান, আপনি একের পক্ষ নিয়ে নিলেন। হ্যাঁ, করবেন নামে ধন ধনা ধন, করবেন নামে ধন ধনা ধন, কথা কয় না আদি ছাড়া কথার মন্দির দাদা। তাহলে মা বাবার সেবা আপনি একটু বেশি করে, আরেকজন একটু কম করে, একেবারে করে না এমন মানুষ আমি দেখি না। মানব সেবা বড় সেবা। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, তারা কি মানুষ না? তাদের খাওয়ান খোরাক দিলে, মানসনভাবে রাখলে তাদের কি মানব সেবা করা হয় না? আপনি কি বুঝাবার চাচ্ছেন? হ্যাঁ, তাইতেই কইছিলাম এমন কিছু কাজ আছে ওটা না করলে তার জন্য দোজক বেশ তো হারাম। এটা আবার বইলে বইলে বলো, অল্প একটু করছে, সামান্য বেশি কয় নাই। দায়ুস অর্থাৎ স্ত্রীর মন বাজাইস না, কাম খুব খারাপ। যদি স্ত্রী কাম চাইয়া বইল তখন আমি কি করবো? এই জন্যই বলছি সবটাই ইবাদত। অনেক সময় কোন কোন লোকের জন্য স্থান কাল পাত্র ভেদে খারাপ ও ভালো, বুঝেন নাই? আপনি যেমন নামাজ পড়ে আল্লাহকে পাইতেছেন, আবার কেউ আল্লাহর দুর্নাম করে আল্লাহকে পাইতেছে। অবশ্যই অবশ্যই, এইটাও কাম করলে আল্লাহকে পাওয়া যায় না, কে বলছে? এই যে একটু আগে দেখলেন, কইলেন একটা পাগলে দশটা টাকা দিছে, কয়টা প্রেম? টাকাটা প্রেম, দেওয়াটা কাম। শুধু দিছেন আপনার নিছেন, এই নেওয়াটাও কাম। আরে বাবা, আরে বাবা, যদি না দিত আর না নিতেন তাইলে বুঝতাম না। আল্লাহ সৃষ্টি করছে এইভাবে জোড়ায় জোড়ায়, নাকি উভয় লাগবে? বাবাজিরা, পানির থেকে মাটির সৃষ্টি হয়, নাকি? তাহলে পানি কি? পানিটাই কাম, আর মাটিটা হলো প্রেম। প্রেম অর্থাৎ কাম ছাড়া প্রেমের সৃষ্টি হতে পারে না। না, কাম হইল উৎস, প্রেরণা।
কর্ম কারণ, আমি যে গান করি তার পিছনে কারণ রয়ে গেছে নাকি? তাহলে এই গান করার পিছনে যখন কারণ রয়ে গেছে, কারণেই শিক্ষা দীক্ষা, বুঝেন? মাসে এক বছরে বারো প্রেমিকরা কয়, আবার যার কথাটা জিজ্ঞাসা করছে, কতন স্ত্রীর সাথে মিলন করছিল, নব্বই জন মেয়ের সাথে, আরে বাপরে বাপ, ক্ষমতা থাকলে নব্বই জনকে নব্বই হাজারও সমস্যা, রে বাবা রে বাবা, আর ক্ষমতা না থাকলে একজনই সমস্যা, সম্ভবই না। অর্জুনে অর্জুন, অর্জুনে অর্জুন, অর্জুন মনে রাখবেন, বেদবিটা মাফ করবেন। কিছু লোকে কয়, যেমন আমার মা কয়ে গেল, খুব ভালো বুঝাইলো আমাকে, কেন বুঝাইছে জানেন? উনি বিপদে পড়ছে তাই আমাকে বুঝাইতেছে, আমরা কেউ বিপদে পড়ি নাই। মাসে এক বছরে বারো, এরতে যে কমাইতে পারো, ধরো আমার কথা ধরো, প্রেমিক গুরু তারা, মাসে এক বছরে বারো, যদি তারপরেও কমাইতে পারো, ধরো আমার কথা ধরো, প্রেমিক গুরু তারা, কামের ঘরে লাগাও তালা, গুরুর নামের চাবি দ্বারা, নিজের তালার নাই রে খবর, ঘুমের ঘরে হয়েছে সারা, আরেকজন তালা লাগাও, কত তালাওয়ালা পুরুষ দেখছি, হয়নি গিয়া, বেয়াদবিটা মাফ করবেন। এক হুজুর, হ্যাঁ, ছাত্র কইতাছে, হুজুর কয় কি কয়, আমারে সহবাসের দোয়াটা শিখান, কয় তুই শিখা কি করবি, কয় বিয়া করবো না, হ্যাঁ, কয় বেলারে আমারই তো মনে থাকে না, কত মজুর দেখছি আর কত হুজুর দেখছি, আপনি শুধু থাকেন, আরে ওইনি গিয়া নব্বই জন স্ত্রীর লগে মিলামিশি করছে, এটা হলো আমাদের এক নবী, সুলেমান নবী, তার একটা সন্তান ছিল অর্ধেক, কারণ কি, তার বিবি চাইছিল যে আমি একটা সন্তান চাই, সে চাইছিল না, দুইয়ে মিলে কাজ, এক হাতে হয় না, দুই হাতে বাজাইতে হয়, সে চাইছিল না, তার স্ত্রী চাইছিল, তারপরেও রজো আর বীজো, রজো আর বীজো, শুধু রজে হয়েছে, বীজে হয় নাই, কারণ বীজের মালিক হলো বাবা, রজের মালিক হইল মা, নাকি? ও আবার কি কইল, চল্লিশ দিন, আমি কেমনে কইতাম এই কথাটা, ভালোই কয়, বেটি গুদিকে মার দিকে চাইলে তোমার মন নষ্ট হয়ে যায় গা, কেমনে চাইতাম কইতাম, হ্যাঁ, সাধু যারা জানে Come on.
করিতে ঘাটে যাইয়া ওই লাল নিশানে ভক্তি আপনি যদি না পারেন তাহলে আমার কাছে বুদ্ধি শিখেন, সমস্যা নাই। আমি বলছিলাম এই কামের জন্য সাধনা বদনা সবকিছু করে, আরে মিয়া চোর ডাকায় যেই রাস্তায় থাকে সেই রাস্তায় মানুষ যায় না, অন্য রাস্তায় যায়। কেন যায়? ওই চোরের ভয়েই যায়, ডাকাইতের ভয়েই যায়। অমূল্য সম্পদ কি মানুষের দেহটা যদি ঠিক রাখতে চাও তাহলে আমার কাছে যা সন্ধান নেও বাবাজিরা। ডাকাইতের ভয় যদি থাকে তাহলে ডাকাইতের সাথে প্রেম করতে হবে, তাহলে আপনার মাল থাকবে। ডাকাইতের লগে যদি আপনি জিহাদ শুরু করেন থাকবো না, তাহলে আপনার মাল থাকবো না, লয়ে যাবো গা। তাহলে কাম যদি ডাকাইত হয় তাহলে তার সাথে ভালোবাসা রাখেন, যা কিছু করার তার সাথে করেন, আপনার জিনিস ঠিক থাকবো, নাহলে কিন্তু জিনিস সব চলে যাবে। হ্যাঁ একবার খেয়াল হবে। সান করিতে ঘাটে যাইয়া লাল নিশানে ভক্তি দিয়া একটা থাকে সেই ঘাটে নামলেই পাগল হইয়া ছুটে এই আস্তে। আমি উচিত কথা কই, আমার মায়না করুক চাই না করুক এত ঠেকা নাই। শোনেন, ডাক্তারের ওষুধ খাইলে রোগ যদি ভালো হয় কয় কী রে ভাই, কয় আল্লাহ ভালো করছে, আর যদি রোগ খারাপ হয় ওষুধ খারাপ রোগ ভালো না হয় কী হয়, কয় ডাক্তারও ভালো না ওষুধও ভালো না। হ্যাঁ কথা বুঝছেন, এরকম করলে কিন্তু হইব না। ভালোর বেলায় আল্লাহ ভালো করছে আর খারাপের বেলায় ওষুধও ভালো না ডাক্তারও ভালো না, এরকম কথা আমি কই না। আমারে কয় আপনি জিতবার চাইেন না, মৃত্যুর আগ পর্যন্ত জিতাটা ছাড়তাম না। আরে বাবা রে বাবা, আপনি কি মনে করেন মৃত্যুর আগ পর্যন্ত জিতা ছাড়তাম না? নাকের আগায় দম যতক্ষণ আছে ততক্ষণ চিন্তা করবো জিতবার, কারণ দুনিয়াটা ঠকের দেশ না, দুনিয়াটা হলো জেতার দেশ। যদি জিতা যায়, আমি তো জিততে চাইতেছি, কার সাথে? আপনার সাথে খেলা করে জিততে চাই। পারলে আপনি জিতবেন, আমার তো কোনো সমস্যা নাই, আর আমি পারলে জিতুম, সমস্যা কি? এই ফুটবল খেলা দেখছিলাম, তুই দেখছিলিনি? খেলা ঠ্যাং বাংছে। আমি তো আবার ম্যারাডোনার সাপোর্ট করতাম, ক্যামেরুন ম্যারাডোনারে বাইরে ইয়া পাও বাইঙ্গে লাইছে, এত বড় মাপের প্লেয়ার। তে খেলতে গেছে মাইর তো খাওন লাগবই, হে চিন্তা করে কি আর খেলন যাইব না না না, খেলতে যখন আইছি তাহলে জিতবারই আইছি, কাম হোক আর প্রেম হোক কি, কারণ গান বাজনাটা এমনই একটা জিনিস। কুমির একটা থাকে ঘাটে নামলেই পাগল হইয়া ছুটে হতে
যদি ওঠে ভারী তুফান, যে কথাটা বোঝা গেল, তুফান যদি ওঠে ভারী গাটে বান্দা রাই খোতরি। দরবেশজি লালন সাইজি একটা গান লেখছে, গানটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা আপনারা বিবেচনা করবেন। গানের মধ্যে বলছে, একটি কথা আনকা শুনি পিতা পুত্রের একই রমণী। হ্যাঁ, সাধারণ মানুষের কাছে কইলে মাইর খাওয়ানো লাগবো না? অবশ্যই, কথাটা তো ঠিকই আছে, পিতা পুত্রের একই তো রমণী এক সময়ের জন্য। আমার বড় ভাই পৃথিবীতে আগে আইছে, আমি বাবার সাথে মিশা ছিলাম। আমার বড় ভাই যখন আমার বাবারে বাপ কইছে, আমারে তুইয়াবাদ বাপ কইছে, আমার স্বামী অর্থাৎ আমার মা যখন আমার বাবার স্বামী কইছে, তখন কি আমার থুইয়া স্বামী কইছে? ভাগ হওয়ার পরে না স্বামী আর ছেলে, ভাগ হওয়ার আগে বাবাও যা ছিল আমিও তাই ছিলাম। লালন সাইজি এখানেই কথাটা বলছে, একটি কথা আনকা শুনি পিতা পুত্রের একই রমণী। কামের পাত্র আছে, যে যেমন তার সাথে তেমন, মার সাথে যাহা তা স্ত্রীর সাথে চলে না, স্ত্রীর সাথে যাহা নিজের মেয়ের সাথে চলে চলে না না। তাহলে পাত্র ব্যবধান আছে, গুরুর সাথে যাহা তাহা প্রতিবেশীর সাথে চলে না না, তাহলে অবশ্যই পাত্র আছে, আমি অস্বীকার করব। যে যেমন যখনকার যেমন তখনকারই তেমন, তেঁতুই তলা বাস কখনো খাই ঘৃত মধু কখন উপ বাস। আমি আপনার প্রশ্নের জবাব দিলাম, এইবার ওইটা আপনি কি কন, আপনি সবারে যদি প্রেমিক বলেন তাহলে তো কোনো পালাই নাই, শেষ। না না না, তাহলে আমিও ওরকমই হয়ে গেলাম, পালাটা করবেন কার লগে, কথাটা কার লগে কইবেন আপনি নাকি? কয় আমার বাবাজি বুড়া মানুষ, কি কয় রে? আমি বলে বুড়া? হ্যাঁ কইছে দি, আমারে যে বুড়া বলে আমি তারে কই শয়তান, আমার কাছে লাগে যেমন আমি একটা পোলা পান। হ্যাঁ বুঝে না, আমার থাকতো যদি টাকা করি কিনতাম কত বাড়ি গাড়ি, বাড়াইতাম ট্যাক্সি গাড়ি, মাটিতে পাম লাগাইতাম না। আমার এই যৌবন গেল, চুল পাকিলো, যৌবনই তো শেষ। হ্যাঁ, দাড়ি তো জ্বালায় যা কিছু করো, তাহলে যৌবন থাকতেই করো। যৌবন গেলে গে আর হইব না। আমার মায়ে কয় যৌবন সমস্যা আছে না, মায়ে গো কই, মায়েরা স্বামীর সেবা করবেন, যদি পাপ হয় যার যার পাপের হিসাব সে দিয়ে দিব, আপনি আপনার কাজ চালায় যান, আর কথা হইন না বয়ে দেখতে না, এতো গেছে গেছে আপনাকে লইয়ে যাইব। খবরদার শুনেন, সত্য কথা যদি কই, হুজুররা কয় স্বামী স্ত্রী ১৩ ফরজ নাকি? ফাসক তো নামাজে সারা সারাদিনে কামাই হইল ১৭ ফরজ, কি ফাসক তো নামাজে ১৭ ফরজ, আর সময় মতো বিধি নিষেধ মানিয়া যদি স্বামী এবং স্ত্রী দুইজনেই খুশি খুশি হয় আনন্দ হয় সেখানে হয় ১৩ ফরজ, ১৩ থেকে কেউ যেন পড়ো না ফেরো। এই জন্যই বলছে, বাইরে গিয়া ১২ ঘরে বৈশা ১৩ এক বেশি। আপনি তো আমার মা, আমার বাবা বড় ভালো মানুষ গো। আরে হ্যাঁ, আসতে পারেন একটা একটা প্রশ্ন করি আপনার দলিল দিয়া। বড় বৈশাখের কাছে এক বেটা গেছে মুড়ি ধুইতে, ইয়া কয় হুজুর আমারে মুড়ি করেন, কয় মুড়ি করমু একজন সাক্ষী লাগবে, এখন ওই সাক্ষীরই আনতে গেছে। সাক্ষী কয় আমার কাছে কি আনেছে? কয় বড় বিশ্বাস পাঠাইছে আপনি নাকি আল্লাহর অলি, কয় আমি অলিমত দিও না।
আচ্ছা আচ্ছা বড় বীর কয় ওরে নিয়ে গেছে, কয় বাবা রে এরে মুরিদ করতে একজন অলির সাক্ষী লাগবে, তুমি আল্লাহর অলি? কয় না আমি আল্লাহর অলি না। কয় আল্লাহর অলির খাতার মধ্যে তোমার নাম দেখছি। তখন বলল যে না হুজুর আসলে আমি অলি না। কয় তুমি কোনো এমন কোনো কাজ করছো কি যার খাতিরে সেই নামটা তোমার নামটা আল্লাহর অলির খাতায় গেছে গা? তখন বলল আমি একটা কাজ করছি। আমার খালি প্রশ্ন হচ্ছে কাজটা কি করছিল একটু কইবেন? হ্যাঁ সেই কাজটা করলে অলির খাতায় নাম চলে যায়। আর একটা প্রশ্ন হয়ে গেছে, আমি গুরুর সাথে প্রেম করব, গুরু কইছে ওইকে আমি আর দেওয়া দেবো না, কিন্তু আমার স্ত্রী চাইছে না কর্মটা কি? হ্যাঁ দেখি এনে কি আইয়ে হে কামার প্রেম পালা, এখান থেকে বিষ্ঠার থেকে রস তুলে নেবেন, বিষ্ঠার থেকে রস আস্বাদন করবেন, খুব খেয়াল করে, তবে যদি বিষ্ঠা না থাকে আস্বাদন আপনার রস পাবেন না, না 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 কখনোই না।